আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি বিশেষ করে যারা নতুন আছেন, নতুন প্রবাসী আছেন তাদের জন্য প্রবাসী আরবি ভাষা শিক্ষা। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আজকের ভিডিওর প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে আল জাও, মানে হচ্ছে আবহাওয়া। আবহাওয়া বা ওয়েদার আরবি হচ্ছে আল জাও, বা বলতে পারেন শুধু যাও। যাও মানে হচ্ছে আবহাওয়া বা ওয়েদার। নেট বা জাল বা নেটওয়ার্ক আরবি হচ্ছে সাবাকা। ফুরসাত মানে হচ্ছে ব্রাশ, ব্রাশ আরবি হচ্ছে ফুরসাত। শ্যাম্পু শাম্বু, সাবুন আরবি শব্দের অর্থ হচ্ছে সাবান। সোপ বা সাবান আরবি হচ্ছে সাবুন। সিতার পর্দা, পর্দা বা স্ক্রিন। কিস আরবি শব্দের অর্থ হচ্ছে ছোট ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ বা যে কোনো ছোটোখাটো ব্যাগকে বিশেষ করে বলে কিস। ফুরসাতুন আসনান অর্থ হচ্ছে টুথব্রাশ, টুথব্রাশ আরবি হচ্ছে ফুরসাতুন আসনান। মিকনাসা মানে হচ্ছে ঝাড়ু, মিকনাসা মানে হচ্ছে ঝাড়ু। লি মানে হচ্ছে আমার জন্য, লি মানে হচ্ছে আমার জন্য। লানা মানে হচ্ছে আমাদের জন্য। লাকা মানে হচ্ছে তোমার জন্য, লাকুম মানে হচ্ছে তোমাদের জন্য। এই শব্দগুলো আমরা ভালো মতো জেনে নিব, একবার না বুঝলে আরেকবার রিপিট করে শুনব। প্রথমটি হচ্ছে লি মানে হচ্ছে আমার জন্য, লানা মানে হচ্ছে আমাদের জন্য, লাকা মানে হচ্ছে তোমার জন্য, লাকুম মানে হচ্ছে তোমাদের জন্য। লাবাদ, লাবাদ মানে হচ্ছে আর কিছু নেই, নাথিং মোর, এটাই শেষ, আর কিছু নেই। এ অর্থে আমরা আরবিতে বলবো লাবাদ, লাবাদ, আর কিছু নেই, নাথিং মোর। লাবাস অসুবিধা নেই, না লাগবে না। লাবাস মানে হচ্ছে লাগবে না বা অসুবিধা নেই, নো প্রবলেম। কাসির বা কাতির মানে হচ্ছে খুব, জিদ্দান মানে হচ্ছে বেশি, অনেক বেশি। কাতির জিদ্দান খুব বেশি, বা বলতে পারেন কাসির জিদ্দান খুব বেশি। জামিল জিদ্দান খুবই সুন্দর, জামিল মানে হচ্ছে সুন্দর, জিদ্দান মানে হচ্ছে খুবই। ভেরি নাইস, ভেরি নাইস বা খুবই সুন্দর আরবি হচ্ছে জামিল জিদ্দান। তাইয়িব মানে হচ্ছে ঠিক আছে, অল রাইট, অল রাইট। মৌজুদ মানে হচ্ছে আছে, মৌজুদ মানে হচ্ছে আছে। তোমার কাছে এটা আছে না নাই, আপনি বলতে পারেন মৌজুদ, হাদ মৌজুদ, এটা আছে। মৌজুদ মানে হচ্ছে আছে, ইংরেজিতে হ্যাভ, হ্যাভ। আবাদান মানে হচ্ছে সবসময়, ইংরেজিতে অলওয়েজ। আবাদান মানে হচ্ছে সবসময়। হুনাকা মানে হচ্ছে ওখানে, হুনা মানে হচ্ছে এখানে। হুনাকা মানে হচ্ছে ওখানে, ইংরেজিতে দেয়ার। হুনা মানে হচ্ছে এখানে, ইংরেজিতে হেয়ার। গাইরু মুমকিন মানে হচ্ছে অসম্ভব, ইম্পসিবল। মুমকিন সম্ভব, গাইরু মুমকিন অসম্ভব। গরিব বা গরিব মানে হচ্ছে কাছে। বাইদ মানে হচ্ছে দূরে। কানা মানে হচ্ছে ছিল। বাল মানে হচ্ছে বরং। হাল মানে হচ্ছে অবস্থা। দিদ মানে হচ্ছে উল্টা। গাইরু তৈব মন্দ, ঠিক নাই এটাকে বা মন্দ। গাইরু তৈব। মারিদ মানে হচ্ছে অসুস্থ। রুব্বামা হয়তো। হাজিন মানে হচ্ছে চিন্তিত। লাজিম মানে হচ্ছে আবশ্যক বা অবশ্যই। মুহিম মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। সাহাল মানে হচ্ছে সহজ। এই লোন কোন রং। সাপ মানে হচ্ছে কঠিন। হাদিয়া মানে হচ্ছে উপহার। হাফলা মানে হচ্ছে অনুষ্ঠান, হাফলা মানে হচ্ছে অনুষ্ঠান। মামনু মানে হচ্ছে নিষিদ্ধ। নাসিহা মানে হচ্ছে উপদেশ, নাসিহা মানে হচ্ছে উপদেশ। ওয়াক্ত মানে হচ্ছে সময়, ওয়াক্ত মানে হচ্ছে সময়। হাদাফ, হাদাফ মানে হচ্ছে লক্ষ্য। ইস্তিমা মিটিং বা সভা। উস্তাজ, উস্তাজ মানে হচ্ছে শিক্ষক। মোয়াল্লিম মানে হচ্ছে শিক্ষক। মুদাররিস মানে হচ্ছে শিক্ষক, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষককে বলে মোয়াল্লিম, আর টেকনিক্যাল কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে বলে মুদাররিস। তিলমিস ছাত্র, স্টুডেন্ট বা ছাত্রকে আরবিতে বলে তিলমিস। তাজির ব্যবসায়ী। হারিস গার্ড বা প্রহরী। গাসাল মানে হচ্ছে দোপা বা ওয়াশারম্যান, গাসাল দোপা বা ওয়াশারম্যান। বুস্তানি মানে হচ্ছে মালি, গার্ডেনার বা মালিককে আরবিতে বলে বুস্তানি। বুস্তান মানে হচ্ছে গার্ডেন বা বাগান। নাজ্জার কাঠমিস্ত্রি বা কার্পেন্টার।
নাজ্জার কাঠমিস্ত্রি বা কার্পেন্টার বান্না রাজমিস্ত্রি বা মেশন সাম্মাক জেলে ফিশারম্যান বা জেলেকে আরবিতে বলে সাম্মাক সাতি গরির মেকার সাতি গরির মেকার মহান্দিস মেকানিকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিকি মানে হচ্ছে মেকানিক্যাল মহান্দিস মানে হচ্ছে ইঞ্জিনিয়ার সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন শিখতে চায় অবশ্যই তাদের মাঝে শেয়ার করে দিবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম